আমাদের অনেকেরই ফেসবুক পেজের ফলোয়ার, ওয়াচ টাইম, অ্যাক্টিভ ভিডিও সব কিছু কিন্তু কমপ্লিট, কিন্তু এই পার্টনার মনিটাইজেশন পলিসির জন্য কিন্তু আমরা মনিটাইজেশনটা সেট আপ করতে পারি না এবং সেখান থেকে আমরা টাকাটা ইনকাম করতে পারতেছি না। তো এখন এই পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা আসলে আমরা রিমুভ করার জন্য কিন্তু বেশিরভাগ সময় আমরা আপনাদেরকে ফেসটাকে দেখিয়ে লাইভ করার কথা বলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো ফেস দেখাইতে পারবো না, আমি তো ফেস দেখাই না, পর্দা করি। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে। এখন আপনি পর্দা করলে তো আর কিছু করার নাই। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে আসলে এই মূলত ফেসবুক পেজের যে মালিকটা কে সেটা কিন্তু ফেসবুক নিজেও জানে না। যখন আপনি ফেসবুক পেজে লাইভে আসবেন সরাসরি, তখন ফেসবুক টিম বুঝতে পারবে যে এই পেজের মালিক হচ্ছেন আপনি। এখন অনেকেই যেটা করে, যে ফেসবুক পেজে ফেস দেখিয়ে লাইভ করার পরেও এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু অনেকেরই রিমুভ হয় না। এইটা না হওয়ার সবচাইতে বড় একটা কারণ হচ্ছে, ওই যে বললাম অনেকেই এই ফেস দেখিয়ে লাইভে আসতে চায় না বা ফেস দেখাতে চায় না। সেক্ষেত্রে কি করে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে লাইভে এসে যে কোনো কোনো কিছু বলায়। তো এইটা করলে কিন্তু আসলে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিন্তু রিমুভ হবে না। কারণটা হচ্ছে, আপনি ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অবশ্যই 18 বছর বয়সের উপরে হইতে হবে, এবং আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রেও আপনার 18 বছর হইতে হবে, এবং আপনি ইনকাম করতে চাইলেও কিন্তু আপনার 18 বছর হইতে হবে। তো এখন আপনার সব কিছুতে 18 বছর সর্বনিম্ন দেওয়া আছে। এখন আপনি যদি বাচ্চাদেরকে দিয়ে লাইভ করান, সেক্ষেত্রে কিন্তু আসলে এটা আরও আগেই আপনার রিমুভ হবে না। কারণ এখানে অবশ্যই আপনাকে যদি লাইভ করতে হয়, ধরেন আপনি আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করতেছেন, এইরকম পার্টনার মনিটাইজেশন পলিসি আসছে, এখন কোনো না কোনো কারণে আপনি এখানে লাইভে আসতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি যদি অন্য কাউকে আনেন, সেটা হইতে পারে ছেলে হইতে পারে মেয়ে, কোনো সমস্যা নেই, তবে যাকে লাইভে আনবেন তার বয়সটা যাতে অবশ্যই 18-এর উপরে হয়। 18 বয়সের একদিন বেশি হইলেও সমস্যা নেই, জাস্ট 18 বছর হইতে হবে। কারণ আপনি যখন লাইভে আসবেন তখন কিন্তু নর্মালি দেখেই বোঝা যাবে যে না, এই বয়সটা 18 হইতে পারে ওনার। তো সেক্ষেত্রে এরকম ওনারা কিন্তু আন্দাজ করে নেয়। এখন আপনি ফেস দেখিয়ে আসতে পারবেন না, এই জন্য বাচ্চাদেরকে দিয়ে লাইভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। এখন কথা হচ্ছে, আদৌ কি আসলে এই মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে চলে যাবে? হ্যাঁ, এটা 100% চলে যাবে, এবং আপনি মনিটাইজেশনও পাবেন। কিভাবে পাবেন সেটার আরেকটা কথা বলে রাখছি। এই যে দেখেন, এখানে যে পেজটা রয়েছে এখানে একটা ইয়েলো কালার চিহ্ন আছে এবং গ্রিন কালার চিহ্ন আছে, তার মানে কোনো না কোনো একদিন আমাদের এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে এবং আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। যদি আমরা এখান থেকে যদি ইনকাম নাই করতে পারতাম, বা এটা যদি আমাদের রিমুভ নাই হবে, তাহলে কিন্তু এই ব্লু টিক মার্কটা থাকতো না। অবশ্যই এখান থেকে আমাদের এই পার্টনার মনিটাইজেশন পলিসিটা রিমুভ হবে, যে কয়দিনই লাগুক, 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, যতদিনই লাগুক, আবার অনেকের আছে 3-4 দিনেও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই মনিটাইজেশন হবে এবং আপনি কিন্তু অবশ্যই সেট আপ করে নিতে পারবেন। তো এটার জন্য আগে অবশ্যই পার্টনার মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা আছে সেটাকে রিমুভ করতে হবে, এবং এটা রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে ফেস দেখিয়ে লাইভ করতে হবে। এখন আমি যে বিষয়গুলি বললাম, অবশ্যই 18 বছরের উপরে হইতে হবে যাকে দিয়ে আপনি লাইভ করাবেন। তবে এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তো আপনি যদি এইটাকে রিমুভ করতে চান, তাহলে অবশ্যই যাকে দিয়ে লাইভ করাবেন 18 বছরের উপরে হইতে হবে, এবং আপনাকে কিন্তু কন্টিনিউ লাইভ চালিয়ে যেতে হবে। এমন না যে আপনি একদিন লাইভ করলেন, সেক্ষেত্রে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে, বা 2 দিন করলেন, 5 দিন করলেন, রিমুভ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে অবশ্যই লাইভ চালিয়ে যেতে হবে। কোনো কারণে যদি আপনি প্রতিদিন না করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে যতটুকু সম্ভব আপনি যদি মনিটাইজেশন পেতে চান বা ফেসবুক পেজ থেকে ইনকাম করার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনাকে লাইভ করে যেতেই হবে, কিছু করার নাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে যেই বিষয়গুলি বলে যে ভাই সব কিছু আমার ভিডিও, আমি কোনো মিউজিক অ্যাড করি নাই, সব কিছু আমার লিগ্যাল, তারপরেও আমার এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই আসে, তবে যাদের ক্ষেত্রে আসে না তারা তো মনিটাইজেশন করেই নেয়,
এমন অনেক হয়েছে যে নিজস্ব ভিডিও কোনো ধরনের সং ব্যবহার করে নেই বা কোনো ধরনের সমস্যা করে নেই, তারপরেও এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু চলে আসে। এখন এইটা ফেসবুকের আসলে দুর্বলতা থাকতে পারে বা তাদের যে ওয়ার্কার আছে সেগুলির সংকট থাকতে পারে, তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের এই পার্টনার মনিটাইজেশন পলিসির ইস্যুটার সমস্যা। এটা আপনি সব কিছু ঠিকঠাক থাকলেও আসতে পারে, আবার ভুল করলে তো আসবেই, দেন এটা আসলেও কিন্তু আবার রিমুভও হয়। তো রিমুভ করার জন্য অবশ্যই লাইভ করতে হবে, আর যারা গেমিং চ্যানেল বা গেম খেলতে পারেন তারা গেমিং ভিডিও করলে এটা আরও বেশি তাড়াতাড়ি কিন্তু রিমুভ হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।